হ্যালো ফ্রেন্ডস, সো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন বায়ারের হেডকোয়ার্টার্সের সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ওদের ওল্ড হেডকোয়ার্টার, আর এই তার ঠিক অপোজিটে ওদের নিউ হেডকোয়ার্টার হয়েছে। এটা সে এবার সেটা তোমাদেরকে আমি দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গল স্টোরি। আমি রীতি, আর এখন আমি আছি লেভারকিউজেন জার্মানিতে। লেভারকিউজেনে একটি ছোট্ট সিটি নিয়ার কোলন, এই সিটিটা ওয়েস্ট জার্মানিতে। সো দেখতেই পাচ্ছ আজ দিনটা খুব সুন্দর, সানি ডে। জার্মানিতে এখন উইন্টার চলে গিয়ে স্প্রিং অলরেডি চলে এসেছে। আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি চেরি ফুলের গার্ডেন দেখতে। এত সুন্দর সানি ডেতে আমি এবং আমার হাজবেন্ড বেরিয়ে পড়েছি বাইসাইকেল নিয়ে। সো ফার্স্টে আমরা যাচ্ছি বায়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির হেডকোয়ার্টার দেখতে, দেন তার পিছনে যে গার্ডেনটা রয়েছে সেই গার্ডেনে আমরা যাব। সো চলো দেখা যাক। দেখতেই পাচ্ছ আমি একদম নতুন যে বায়ারের হেডকোয়ার্টার তার সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে হেডকোয়ার্টার বায়ারের, এটা নতুন হেডকোয়ার্টার নিউ যেটা, আর ওল্ডটা হচ্ছে একদম এইটা, এটা হচ্ছে ওল্ড হেডকোয়ার্টার। অ্যান্ড এই জায়গাটা এত সুন্দর, চারপাশটা একবার দেখো। তো বায়ারের অফিসের পেছন দিক দিয়ে একটা বিশাল বড় পার্ক আছে, তো সেই পার্কেই আমরা এখন যাচ্ছি। তো অলরেডি ঢুকে পড়েছি পার্কে, দেখতেই পাচ্ছ বাইসাইকেল নিয়ে যাচ্ছি আমরা। আর সেখানে একটা জাপানিশার গার্ডেনও আছে। এই এরিয়াটা ভীষণ সুন্দর, আর প্রচুর এখানে চেরি ট্রি আছে। আর যেহেতু স্প্রিং অলরেডি চলে এসেছে, তো এখন চারিদিকে পুরো চেরি ট্রিগুলো পুরো মানে বেবি পিঙ্ক কালারের ফুলে ভরে গেছে। অ্যান্ড সেটা দেখতে ভীষণ অসাধারণ, জাস্ট অসাধারণ লাগে। এই গার্ডেনটাতে প্রচুর মানুষ আসে পিকনিক করার জন্য, অনেকে আসে ইভিনিং ওয়াকের জন্য, অনেকে ডিনার নিয়ে এসেও বসে খায় আর কি, ডিনার করে। সো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা, আর ভীষণ ফাঁকা। আর সেখানে একটা জাপানিশার গার্ডেনও আছে। তো চলো দেখি জাপানিশার গার্ডেনটা খোলা আছে কিনা, বিকজ আগের বার যখন আমরা এসেছিলাম তখন গার্ডেনটা বন্ধ ছিল ডিউ টু কোভিড। তো চলো দেখা যাক। করে নিই। এই বিশাল বড় পার্কটার নাম হলো কার্ল ডুইসবার্গ পার্ক।
দেখতেই পাচ্ছো চারিদিকে সবুজে সবুজে ভরা পুরো। আর কার্ল লুইসবার্গ পার্কের মধ্যেই জ্যাপানিজ গার্ডেনটাও রয়েছে, তবে জ্যাপানিজ গার্ডেনটা খুবই ছোট। অ্যান্ড জার্মানির আই থিঙ্ক জার্মানির প্রত্যেকটা শহরে একটা করে জ্যাপানিজ গার্ডেন আছে, অ্যান্ড প্রত্যেকটা শহরে এই জ্যাপানিজ স্টাইলের এই যে গার্ডেনগুলো তৈরি হয়েছে এটা এই কার্ল ডুইসবার্গের অনুপ্রেরণাতেই বলা যেতে পারে। বিকজ উনি একটা ওয়ার্ল্ড ট্যুরে যখন জাপানে গিয়েছিল সেখানে গিয়ে ওদের গার্ডেন কালচারটাকে তার খুব ভালো লাগে, সেই থেকেই জাপানিজ গার্ডেনগুলো তৈরি হয়েছে। তো আমরা জাপানিজ গার্ডেনের একদম সামনে চলে এসেছি, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। আর এই গার্ডেনটা মেনটেন করে বায়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি। সো এটা হলো মেন এন্ট্রান্স, দেখতেই পাচ্ছ এন্ট্রান্সটা একদম জাপানিজ স্টাইলে। এই এই বায়ার কবে এস্টাবলিশড হয়েছে, কীভাবে প্রগ্রেস করেছে সমস্ত কিছু। দেখতেই পাচ্ছ গার্ডেনের মাঝে মাঝে এরকম কাঠের ব্রিজ দিয়ে একটা পোর্শন থেকে আরেকটা পোর্শন যাওয়ার জন্য রাস্তা তৈরি করা হয়েছে। প্লাস গার্ডেনের মধ্যেও প্রচুর ফুল গাছ লাগানো হয়েছে, এখন যেহেতু টিউলিপের সিজন তো টিউলিপ লাগানো হয়েছে, চেরি তো আছেই। মানে একটা একটা পা ফেললে একটা একটা করে চেরি ট্রি চোখে পড়ছে। দেখতেই পাচ্ছ এই বেবি পিঙ্ক কালারের যে ট্রিটা, এটা পুরো চেরি ফুলে ভরে গেছে। সামনে যে এন্ট্রান্সটা দেখছো এটাও আর একটা এন্ট্রান্স জাপানিজ গার্ডেনের। এখানে লেখা রয়েছে জাপানিশের গার্ডেন গেস্ট লোশন, মানে জাপানিজ গার্ডেনটা এখন ক্লোজ আছে। Thank you.
নীল আকাশ আর সবুজ মাঠ, ল্যান্ডস্কেপটা দারুণ লাগছিল। তার ওপর সেদিনকে ছিল সানি ডে, তো ভীষণ উজ্জ্বল ছিল, ব্রাইটনেস এত ছিল যে ভীষণ ভালো লাগছিল। আর যেহেতু অলরেডি স্প্রিং চলে এসেছে, তো প্রত্যেকটা গাছে নতুন করে পাতা গজাতে শুরু করেছে। আর যেহেতু সানি ডে, তো সূর্যের আলো পড়ে কচি কচি পাতাগুলোতে এত সুন্দর ব্রাইটনেস ফুটিয়ে তুলেছে, ভীষণ ভালো লাগছিল। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো সূর্যের আলো পড়ে কতটা ব্রাইট হয়ে গেছে পাতাগুলো। এই গাছটার নাম জানি না, এই ফুলটারও নাম জানি না, কিন্তু এই ফুলটা এই নীল আকাশ আর সবুজ মাঠের মাঝখানে অসাধারণ লাগছিল। আর এই ফুলটার একটা অদ্ভুত গন্ধ ছিল, চারিদিকে ছড়িয়ে পড়ে দারুণ লাগছিল পরিবেশটা। এবার বাড়ি ফেরার পালা। তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, কমেন্টসে জানিও কেমন লাগলো। আর ইচ্ছা হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। জার্মানির ওপর এরকম অনেক ভিডিও আমার বানানোর ইচ্ছা আছে ইন ফিউচার। তোমাদের যদি কোনো ইনফরমেশান জানার ইচ্ছা থাকে, লাইক তোমাদের যদি জার্মানির ওপর কোনো ইনফরমেশান দরকার লাগে, সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি সেটার ওপরও ভিডিও বানাতে পারি। সো আজকে এই পর্যন্তই, পরের দিন আবার একটা নতুন ট্র্যাভেল ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ, স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি, গুড বাই।